রাজি হননি ডেপুটি স্পিকার, তাই সায়ন্তিকাদের শপথ বাক্য পাঠ করালেন স্পিকারই। কিন্তু তাতেই আপত্তি জানিয়ে রাষ্ট্রপতির কাছে নালিশ জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দুই বিধায়কের শপথ গ্রহণের পরেও জট কাটল না। এ যেন শেষ হয়েও হইল না শেষ। রাজ্য রাজ্যপাল সংঘাতের কারণে বিধানসভা উপনির্বাচনে জেতার পর এক মাস ধরে ঝুলেছিল সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রায়াত হোসেন সরকারের শপথ গ্রহণ। অনেক টালবাহানার পর শুক্রবার দুই জয়ী প্রার্থী বিধায়ক হিসেবে শপথ নিলেন ঠিকই, কিন্তু জট থেকেই গেল। বরানগর ও ভগবানগোলা উপনির্বাচনে জয়ী দুই তৃণমূল প্রার্থীর শপথ নিয়ে বেশ কিছুদিন ধরেই রাজ্য রাজ্যপাল টানাপোড়েন চলছিল। সংবিধানের 188 নম্বর ধারা মেনে বৃহস্পতিবার রাতে ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে শপথ বাক্য পাঠ করানোর দায়িত্ব দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যদিও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি যে শপথ বাক্য পাঠ করাবেন না, রাতেই তা Zee24 ঘন্টাকে জানিয়ে দেন ডেপুটি স্পিকার। যেখানে স্পিকার মহোদয় উপস্থিত আছেন, বিধানসভায় আছেন, কলকাতাতে আছেন, সেখানে এমন কোন কারণ ঘটেনি যে আমাকে সেই শপথ বাক্য পাঠ করাতে হবে। শুক্রবার বিধানসভার বিশেষ অধিবেশনের আগে বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকেই সায়ন্তিকাদের শপথ নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যায়। ডেপুটি স্পিকার রাজি না হয় শেষ পর্যন্ত দুই জয়ী প্রার্থীকে শপথ বাক্য পাঠ করান স্পিকারই। বিধানসভার কার্যপ্রণালীর দ্বিতীয় অধ্যায়ের 5 নম্বর ধারা মেনে রায়াত ও সায়ন্তিকাকে শপথ বাক্য পাঠ করান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বাই ইলেকশনে যে লড়াই, সেই লড়াইটা বেশি কঠিন ছিল না? শপথ বাক্য পাঠের জন্য যে লড়াইটা সেটা বেশি কঠিন? শপথ বাক্য পাঠ করানোর জন্য লড়াইটা কঠিন ছিল, কারণ ওইটা মানে মনে হচ্ছে যে জিতেও যেন জিতিনি। যে লড়াইটা আমরা শিখে এসেছি সত্য প্রতিষ্ঠার জন্য, যেটার উপরে আমাদের দল স্ট্যান্ড দাঁড়িয়ে থাকে, যে অসত্যের বিরুদ্ধে কিন্তু আমাদের যে লড়াইটা বা মিথ্যার বিরুদ্ধে যে লড়াইটা, সেই লড়াইটা কিন্তু আমরা লড়ে এসেছি, ঠিক আছে। কিছুক্ষণের মধ্যেই এক স্যান্ডেলে ভেসে ওঠে রাজভবনের বিবৃতি। বোসের বক্তব্য, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সংবিধান অমান্য করে তৃণমূলের দুই বিধায়ককে শপথ বাক্য পাঠ করিয়েছেন। এ বিষয়ে স্পিকারের বিরুদ্ধে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে একটি রিপোর্টও পাঠিয়েছেন রাজ্যপাল, যদিও বোসের নালিশে গুরুত্ব দিতে নারাজ স্পিকার। রাষ্ট্রপতিকে এর আগে জানিয়ে দিয়েছি, আমি খুশি হতাম যেটা আপনি যদি আগেই করতেন। তো রাষ্ট্রপতির কাছে আমরা এর আগে জানিয়ে দিয়েছি, রাজ্যপাল ওখানে পাঠিয়েছেন, খুব আনন্দের কথা। তবে রাজ্যপালের কোনো টুইটের আমি কোনো উত্তর দেব না। তার কোনো ক্ষমতা নেই একজন স্পিকারকে অপসারণ করার। শপথ নিয়ে তরজা অব্যাহত রাজ্য রাজনীতিতেও। বিলম্ব ঘটানো, অন্যায়, জেদ, নির্বাচিত বিধায়কদের অধিকারে হস্তক্ষেপ করা, নির্বাচিত বিধায়কদের অধিকার প্রতিষ্ঠিত না হতে দেওয়ার চেষ্টা করা, তার থেকেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। আমি জানি না এদের রাজভবনে গিয়ে শপথ নিলে কি এমন মহাভারতটা অশুদ্ধ হবে। জেতার পর তো ওই তো এলাকায় শপথ নেওয়ার পরে তো এলাকায় গিয়ে তোলাই তো তুলবেন। তোলা তোলার জন্য রাজভবন থেকে শপথ নিলাম নাকি স্পিকারের কাছ থেকে শপথ নিলাম, সেটা নিয়ে অত বাজ বিচার করার কি আছে? এদিন বিধানসভার বিশেষ অধিবেশনে বিজেপির কোনো বিধায়ক ছিলেন না। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী অধিবেশনে থাকলেও সায়ন্তিকাদের শপথের সময়টুকু তিনিও উপস্থিত ছিলেন না। ক্যামেরায় জয়ন্তর সঙ্গে শ্রেয়সী, রিপোর্ট Zee24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Zee24 ঘন্টা।